মানুষের দুয়ারে পৌঁছে গেলেন স্বয়ং সাংসদ। পাথর প্রতিমার ভাঙন কবলিত বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে পাথর প্রতিমায় এসে প্রথমেই গেলেন ত্রাণ শিবিরে। সেখানে গিয়ে তিনি কথা দিলেন একেবারে দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে ত্রাণ, এমন কথাই শোনা গেল আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। নদী বাঁধের ক্ষয়ক্ষতি তো নিজে দেখলাম, তাছাড়া আমি একটা রিলিফ ক্যাম্পেও গেছিলাম, সেখানে মানুষের সাথে কথা বললাম। মুখ্যমন্ত্রী নিজে সাগরে এসেছিল, প্রশাসনিক বৈঠক করেছে এবং দুয়ারে ত্রাণের যে ক্যাম্পের কর্মসূচি আগামীকাল থেকে শুরু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছে যে আগামী 15 দিন এই ক্যাম্প চলবে। 3 তারিখ থেকে শুরু করে 18 তারিখ ক্যাম্প চলবে এবং প্যারালালি একটা টাস্কফোর্স তৈরি করে দেওয়া হয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে, যেখানে ইনভেস্টিগেট করে পর্যালোচনা করে দেখা হবে যে আদৌ যারা আবেদন করছেন তাদের ক্ষয়ক্ষতির প্রয়োজন রয়েছে কিনা, সেটা পরীক্ষা নিরীক্ষা করে পর্যালোচনা করে চেক করা হবে, ভেরিফাই করা হবে এবং তারপর 19 তারিখ থেকে 30 তারিখ অবধি সেই পর্যালোচনা চলবে, সেই ভেরিফিকেশন প্রসেস চলবে। তারপর 1 তারিখ থেকে DBT ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ সবাইকে দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেভাবে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, প্রাথমিক সাহায্য হিসেবে সহায়তা হিসেবে রাজ্য সরকার 1,000 কোটি টাকার সহায়তা ইতিমধ্যেই ঘোষণা করেছে। সেখানে আংশিক ক্ষতিপূরণ বাড়ির ক্ষেত্রে হোক বা পানের বরজ মৎস্যজীবীদের জন্য হোক, গৃহপালিত পশু বিভিন্ন ক্ষেত্রে, আপনার বাড়ি যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে 5,000 টাকা, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে 20,000 টাকা। গৃহপালিত পশুর ক্ষেত্রে গরু বাছুর ছাগল ভেড়া কোথাও 25,000 কোথাও 30,000, পানের বরজের ক্ষেত্রে সহায়তা দেওয়া হচ্ছে, মৎস্যজীবীদের মাছের জাল সম্পূর্ণ নৌকা যদি ক্ষতিগ্রস্ত হয় সেখানে 10,000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। এই নজিরবিহীন যেভাবে রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে। বন্যা বিধ্বস্ত এলাকা, নদীর জলে ক্রমশ ভাঙছে বাঁধ, যার জেরে সমস্যায় পড়ছেন মানুষ এক নয় দুই নয় বারবার, তাই এর একটা সমাধান সূত্র খুঁজে বের করতে হবে। যদিও এই বিষয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছে গোটা বিষয়টি, কেন্দ্রের বিরুদ্ধে দোষারোপ করেন তিনি। তিনি বলেন কেন্দ্র প্রয়োজনে আসে ঘুরে ফিরে চলে যায়, কোনোভাবেই মানুষের পাশে কেন্দ্র নেই, এমন কথাই শোনা যায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথম দায়ী করা উচিত নির্বাচন কমিশনকে, ডিজাস্টার ম্যানেজমেন্টে প্রথম দায়ী করা উচিত রাজনৈতিক দলগুলোকে, যারা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে 8 দফায় নির্বাচন করে এক এক দিনে 100-150 করে সহরাজ্যবাসী যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে যাদের অপদার্থতার কারণে, তারা তো প্রথম দায়ী। ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি লাগু করা উচিত কারোর, আমি তো মনে করি প্রথমে ভারতের প্রত্যেকটা নির্বাচন আধিকারিক যারা দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট লাগু করা উচিত। যে কটা রাজনৈতিক দল বিধিভঙ্গ করেছে ইনক্লুডিং আমাদের, আমি মনে করি প্রথমত আমি মনে করি যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু করা উচিত, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লাগু করা উচিত, ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগু করা উচিত, রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লাগু করা উচিত, নির্বাচন কমিশনগুলোর বিরুদ্ধে নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে লাগু করা উচিত, যারা 22-24 তারিখ অবধি যখন দিনে ভারতে দৈনিক 4 লাখ 4.5 লাখ কেস হচ্ছে আর বহিরাগতরা এসে মধ্যপ্রদেশের নেতা দিল্লির নেতারা 50,000 লোক নিয়ে রোড শো করছে, তাদের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লাগু হবে না কেন? আমি নিশ্চিত যে এর একটা স্থায়ী চিরস্থায়ী প্রতিকার এবার আমরা করতে পারবো। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে এই যে বারবার ভরা কোটাল বা এই ঘূর্ণিঝড়গুলোর সময় যেভাবে নদীর লেভেল বেড়ে যায়, বাঁধগুলো ভেঙে যায়, এর একটা চিরস্থায়ী প্রতিকার দরকার, সেটা আজই কথা বলেছে। পাথর প্রতিমার ভাঙন কবলিত বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর এরপর রামগঙ্গা থেকে লঞ্চে করে গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দিকে এগিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার বন্যা পরিস্থিতি তিনি দেখবেন, এমনটাই সূত্রের খবর। একদিকে দুয়ারে ত্রাণ থেকে শুরু করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়া, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাথর প্রতিমা এসে ব্যক্ত করলেন তার কথা।